এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, শিলিগুড়ি থেকে কলকাতায় 25 লক্ষ টাকার কাঠ পাচারের চেষ্টা, বোমাল গ্রেফতার দুই সরকারি আধিকারিক। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। অব্রবরণ চট্টোপাধ্যায় শিলিগুড়ি কাস্টমসের ব্যবহৃত গুদামে কাঠ লুকিয়ে রাখার পর তা পাচারের চেষ্টা, তবে বিপুল টাকা লাভ করা আর হলো না। তার আগেই পুলিশের জালে ধরা পড়ল 7 জন, তার মধ্যে একজন কাস্টমস এবং আরেকজন জিএসটি অফিসার। তাদের কাছ থেকে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে দিন কয়েক আগে কাঠ পাচারের পরিকল্পনায় খবর পায় বন বিভাগ, তাতেই সতর্ক হন আধিকারিকরা। জানা যায় শিলিগুড়িতে কাস্টমসের ব্যবহৃত একটি গুদামে বিপুল পরিমাণে সেগুন কাঠ লুকিয়ে রাখা হয়েছে, উদ্দেশ্যে একটাই, শিলিগুড়ি থেকে কলকাতায় পাচার করে বিপুল অর্থ উপার্জন। তবে তা রুখতে গোপনে নজরদারি শুরু করে বন বিভাগ। মঙ্গলবার রাতে ওই কাঠ শিলিগুড়ি থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তাতেই ঘটল বিপত্তি। নির্দোষ পরিকল্পনা মাফিক হাতে নাতে 7 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে 25 লক্ষ টাকা সেগুন কাঠ উদ্ধার হয়েছে, আটক কাঠ বোঝাই লরি। ধৃত ওই 7 জনের মধ্যে একজন কাস্টমস এবং একজন জিএসটি অধিকারী। কাস্টমস আধিকারিকদের নামে কে মাঝি এবং অন্যজন জিএসটি অফিসার দেবাশিস ধর। জিএসটি অফিসার দেবাশিস ধর নানা কুকর্মের জন্য আগেও সাসপেন্ড হয়েছিল। বিপুল পরিমাণ কাঠ কোথায় পাচার করা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও তদন্ত সাপেক্ষ। ধৃতদের জেরা করে প্রশ্নগুলির জট খুলবে বলেই মনে করছেন তদন্তকারীরা।